কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে নিপুণ হাতে গাছ চাঁচাছেলা করে ছেলাই স্থানে বাঁশের কঞ্চির নল বসানো হয় সেই নলের গা বেয়ে নেমে আসে সুস্বাদু খেজুরের রস উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীত শুরুর সঙ্গে সঙ্গে গাছিরা খেজুর গাছ প্রস্তুত করে রস আহরণের কাজ শুরু করেছেন পাখি ঢাকা ভোর থেকে শুরু করে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করে গাছিরা দুপুর পর্যন্ত রস জাল দিয়ে গুড় ও পাটালি তৈরি করা হয় বিকেল থেকে সন্ধ্যা অবধি রস সংগ্রহের জন্য গাছে কাছে আবার হাঁড়ি বাঁধা হয় নাটোর লালপুর থেকে গাছিরা ঠাকুরগাঁওয়ে এসে খেজুর বাগানে রস সংগ্রহ করে গুড় ও পাটালি তৈরি করছেন আর এভাবেই ব্যস্ত সময় পার করছেন গাছিরা ঠাকুরগাঁও সুগার মিলের উদ্যোগে প্রায় পনেরোশোটি খেজুরের গাছ নিয়ে গড়ে ওঠে একটি বাগান অযত্ন ও ফসলি আবাদের কারণে অনেক গাছ নষ্ট হয়েছে বর্তমানে এই বাগানে সাতশোটির মতো খেজুর গাছ রয়েছে নাটোর থেকে আসা গাছিরা জানান আমরা এখানে আসছি এই যে এখানকার মালিকেরা গাছ রাখছে এনারা আমাদের কারিগর হিসাবে আমাদের ছয় জন নিয়ে আসছে আসে তো গাছ লাগানো শুরু করছে এই তো রস মোটামুটি যেটা যতটুকু দেখছেন তা আরো হয়তো এর দ্বিগুণ একটু বেশি হবে আর বিষয়টা হলো যে এখানে আমাদের উদ্দেশ্য যে মালিকেরা সবসময় আমাদের পুরো তৎপরতা রাখছে যে এক নাম্বার গুড় কিংবা সলিড রসের গুড় যেন এলাকার মানুষ পায় সুস্বাদু রস খেতে আসা দর্শনার্থীরা জানান আমাদের ঠাকুর জেলায় নারগুনে খেজুরের বাগান অবস্থিত এখানকার খেজুরের রস এবং গুড় অনেক সুস্বাদু আমরা আসছি প্রায় ছয় সাত কিলোমিটার দূর থেকে তো এখানে সবাই আসে খেজুরের রস এবং গুড় সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে সকালবেলাই আসলে এই খেজুর রস স্বাদের আস্বাদন গ্রহণ করার জন্য জেলা শহর থেকে এবং জেলা শহরের বাহির থেকে বিভিন্ন জেলা থেকে এই খেজুর বাগানে আসছে প্রাকৃতিক পরিবেশে খেজুর বাগানের গাছ থেকে রস সংগ্রহ করে গাছিরা তৈরি করছে গুড় ভালোভাবে পরিচর্যা করা হলে বেশি গুড় উৎপাদন সম্ভব হবে সেই সাথে কিভাবে এটির উৎপাদন বেশি করা যায় সেদিকে সর্বদা তৎপর রয়েছে উপজেলা প্রশাসন এমনটাই জানালেন এই কর্মকর্তা যদি পয়সা ধার বেশি করা যায় তাহলে আমরা আর বেশি পরিমাণে খেজুর গুড় পাবো এবং তার মাধ্যমে কোন বর্তমানে চাহিদা রয়েছে খেজুর গুড়ে এটা আরো আমরা এটা পূরণ করতে পারবো আশা ব্যক্ত করছি এবং এভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে কীভাবে মোটিভেট করা যায় এবং সব পক্ষকে নিয়ে এটা উৎপাদন বাড়ানোর জন্য আমরা চেষ্টা চালাবো ঠাকুরগা প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি আপডেট টিভি